हाथे देखले सदा छड़ी एगिए एसे सहायता करी এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়। এ উপলক্ষে চুয়াডাঙ্গায় মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি বের হয়ে পরে একই স্থানে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান সহ আরো অনেকে। এদিকে একই দিন সকালে किशोरगंज जिला प्रशासक कार्यालय रैली बेर करे परे जिला प्रशासक सभाकक्षे आलोचना सभा अनुष्ठित हय। सभाय सभापतित्व करें जिला प्रशासक फौजिया खान। अपरदिके ए उपलक्षे मंगलवार सकाले नेत्रकोना जिला प्रशासक कार्यालय सामने उन्मुक्त हाथ धोआ और आलोचना कर्मसूची पालन करा हय। এতে নেত্রকোনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান ও জেলা প্রশাসক বনানী বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আজ সকালে পাবনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি বের হয়ে পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মফিজুল ইসলাম। সেই সাথে একই দিন সকালে এ উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সিদ্ধার্থ ভৌমিকের নেতৃত্বে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।